মূল চিন্তাকে আজকালকার ফ্যাশন প্রবণতায় রূপ দিতে আপনি অনেক ধরনের নমুনার খসড়া ব্যবহার করতে পারেন। ডার্টকে বিভিন্নভাবে ব্যবহার করা, আপনি যেখানে চান সেখানে তাদেরকে সরানো অথবা তাদেরকে আকর্ষণীয় আকৃতির স্তরে পরিবর্তন করুন, এবং স্ল্যাশিং অ্যান্ড স্প্রেডিং এর নমুনার পরিবর্তন আপনি করতে পারেন। ডার্টকে প্রভাবিত করা, যে কোনো অবস্থান স্থানান্তরিত করার জন্যে ডার্ট প্রভাবিত করা একটি অতি গুরুত্বপূর্ণ কৌশল। আমরা জামার জন্য নতুন ডিজাইন তৈরি করতে পারি, বিশেষভাবে মহিলাদের জামা, এবং এটা ফেব্রিকের অপচয় বাঁচায়, সাথে সাথে ফেব্রিকের খরচও। এক, ফরাসি ডার্ট, দুই, সোজা, তিন, মধ্যবর্তী বগল, চার, কাঁধের আগা, পাঁচ, মধ্যবর্তী কাঁধ, ছয়, মধ্যবর্তী গলা, সাত, সি এফ গলা, আট, সি এফ বক্ষস্তর, নয়, সি এফ কোমর। ডিজাইনার জন্য নমুনার কৌশল। দুই ধরনের নমুনার কৌশল আছে, যেমন এক, স্ল্যাশ স্প্রেড কৌশল, দুই, কেন্দ্রীয় স্থানান্তর কৌশল। স্ল্যাশ স্প্রেড কৌশল, স্ল্যাশ স্প্রেড কৌশলগুলো বোঝার জন্য সোজা, এবং এটা দ্বারা পরিষ্কারভাবে যেসব পরিবর্তন ঘটে তা বোঝা যায়। যেমন তার নাম বোঝায়, স্ল্যাশ স্প্রেড কৌশল একটি নমুনাকে স্ল্যাশ করে, কেটে এবং পরিবর্তিত করে নতুন একটি নমুনার আকৃতির উৎপত্তি দেয়। এ, একক ডার্টের সিরিজ, স্ল্যাশ স্প্রেড কৌশল। দেখি আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। দেহের মৌলিক ব্লককে চিহ্নিত করি, বক্ষবিন্দু পর্যন্ত স্ল্যাশ রেখা আঁকি, বক্ষবিন্দু পর্যন্ত একটা স্ল্যাশ লাইন কাটি, ডার্টের এ এবং বি পায়া বন্ধ করি। নমুনাটি কাগজের উপর রাখি এবং আবার চিহ্নিত করি, ডার্ট বিন্দু বক্ষবিন্দু থেকে হাফ ইঞ্চি দূরে। ডার্ট বিন্দুগুলো আঁকুন এবং ডার্টের পায়া সম্পূর্ণ করুন। ডার্ট পরিবর্তন, সামনের কোমরের ডার্ট কেন্দ্র, সামনের গলার ডার্ট কেন্দ্র, মধ্যবর্তী কাঁধের ডার্ট, ফ্রেঞ্চ ডার্ট, দুটি ডার্ট সিরিজ, স্ল্যাশ স্প্রেড কৌশল। এখন দেখি আমরা এটি কিভাবে বানাতে পারি। নমুনা চিহ্নিত করি, বক্ষবিন্দু এবং মধ্যবর্তী ঘাড় মার্ক করি, বক্ষবিন্দু ঘাড় থেকে বক্ষবিন্দু পর্যন্ত এবং ডার্ট বিন্দু থেকে পাশের ডার্ট থেকে বক্ষবিন্দু পর্যন্ত স্ল্যাশ লাইন আঁকি, ডার্ট পায়া এ এবং বি বন্ধ করি, নমুনা চিহ্নিত করি, বক্ষবিন্দু হতে ডার্ট বিন্দু এক ইঞ্চি দূরে কেন্দ্রীভূত করি, নতুন ডার্ট বিন্দুতে ডার্ট পায়া আঁকি, নমুনা সম্পূর্ণ করি। পিভোটাল স্থানান্তর কৌশল, একটি পিভোটাল স্থানান্তর কৌশল সমানভাবে বিশ্বাসযোগ্য এবং কম সময়ে করা যায়, কিন্তু এটি অনেক আধুনিক। ডার্টকে নতুন জায়গায় স্থানান্তর এবং কাটার পরিবর্তে মূল নমুনার যেটি কাজ করছে সেটিকে প্রভাবিত বা পরিবর্তিত করে নতুন একটি আকৃতি দেওয়ার জন্যে পিভট করে নড়িয়ে পরিবর্তিত চিহ্নিত করে পিভোটাল স্থানান্তর করা যায়। একক ডার্ট সিরিজ, পিভোটাল স্থানান্তর কৌশল। পার্শ্ব ডার্ট, দেহের নমুনা চিহ্নিত করা, নতুন ডার্টের স্থানে দাগ দেই এবং এ থেকে সি পর্যন্ত নমুনা চিহ্নিত করি, নমুনাকে পিভট করি যতক্ষণ পায়া বি কাগজে এ বিন্দুকে স্পর্শ না করে, বাকি নমুনাগুলোকে চিহ্নিত করি, নমুনাগুলোকে সরাই, ডার্ট পায়া আঁকুন বক্ষ পর্যন্ত, কেন্দ্রীয় ডার্ট বিন্দু বক্ষবিন্দু হতে হাফ ইঞ্চি দূরে, নতুন পায়া আঁকুন এবং নমুনা সম্পূর্ণ করুন। দ্বিতীয় ডার্ট সিরিজ, পিভোটাল স্থানান্তর কৌশল, সামনের গলা এবং কোমরের ডার্ট। এখন দেখি আমরা কিভাবে এটি তৈরি করতে পারি।
নমুনাটি কাগজের উপরে রাখি, বক্ষবিন্দুগুলোকে উপর পিন দিয়ে সামনের গলার কেন্দ্র চিহ্নিত করি সি দ্বারা, ডার্ট পায়া বিতে দাগ দিই এবং বিন্দু সি পর্যন্ত চিহ্নিত করি। নমুনা সরিয়ে ফেলি, বক্ষবিন্দু পর্যন্ত ডার্ট পায়া আঁকি, মধ্য ডার্ট বিন্দু বক্ষ থেকে 1 ইঞ্চি দূরে, পাগুলো আবার আঁকি ডার্ট বিন্দু পর্যন্ত। প্যাটার্নের ধরন, 3 ধরনের প্যাটার্ন নমুনা আছে। মৌলিক প্যাটার্ন বা নমুনা, মূল নমুনার সেট, এরা সকল ডিজাইনের ভিত্তি। এ দেহের সামনের এবং পিছনের দিক, বি স্কার্টের সামনের এবং পিছনের দিক, সি হাতা, ডিজাইনের নমুনা, ডিজাইনের সাথে এর সম্পর্কিত সম্পূর্ণ হওয়া নমুনা যাতে সকল বৈশিষ্ট্য রয়েছে, কাজ করার নমুনা, কাজ করার নমুনায় প্রধানত মৌলিক নমুনা থাকে। এ দেহের সামনের এবং পিছনের দিক, বি এবং হাতা,